তথাগত রায় এই অনির্বাণের অগ্নিবাণের বিতর্কে অংশগ্রহণ করতে গিয়ে মন্তব্য করেন যে এ রাজ্যে গত নির্বাচনে বিজেপির টিকিট বিলি হয়েছে অর্থ এবং নারীর বিনিময়। এবার তার করা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, সায়ন রয়েছেন সরাসরি আমার সঙ্গে, কথা বলবো সায়নের সঙ্গে। তথাগত রায় 6ই নভেম্বর অনির্বাণের অগ্নিবাণে বিতর্কে অংশ নিতে গিয়ে ঠিক কি বলেছিলেন? তৃণমূল থেকে নিয়ে এসেছে, বেনো জলের মতন নিয়ে এসেছে, তাদের নানা রকম সুবিধে দিয়েছে, তাদেরকে টিকিট দিয়েছে পার্টির, তাদের কাছ থেকে পুরোটা আমি এখনই খোলসা করে বলতে চাইছি না, কিন্তু নারী এবং অর্থের অসম্ভব আদান প্রদান হয়েছে। নারী এবং অর্থ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দুটোর অসম্ভব আদান প্রদান হয়েছে। তো ভয়ঙ্কর সব অভিযোগ করছেন আপনি তথাগত বাবু, কিন্তু এমন সব ভয়ঙ্কর অভিযোগ নিয়েই এবার হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন, কেন এই মামলা? আপনি তো বিজেপির কেউ নন, যা ঘটেছে বিজেপির ভিতরে ঘটেছে। প্রথম কথা হচ্ছে, যদি ভিতরে ঘটে থাকুক, বাইরে ঘটে থাকুক, যাই ঘটে থাকুক, যিনি অভিযোগ করছেন তিনি হচ্ছেন দুটি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলছেন রাজ্য বিধানসভা নির্বাচনে অনৈতিকভাবে অর্থ এবং নারীর আদান প্রদান ঘটেছে। এটা একটা মারাত্মক অভিযোগ, এটা হিউম্যান ট্রাফিকিং এর সম্ভাবনা আমাদের সামনে উঠে আসছে। অর্থের যে আদান প্রদান সেই জায়গাটাকে খতিয়ে দেখতে হবে, তার সাথে সাথে নারীকে কার্যত তো এরা পণ্যে পরিণত করেছে। নারী দেহ কোনো পণ্য নাকি, যে নারী দেহ পণ্য হিসেবে আদান প্রদান করেছে? সুতরাং এই গোটাটাকে, আর যে ঘটনা তথাগত রায় জানতে পারেন, তথাগত রায় নিজে বলছেন যে উনি দলের একজন সদস্য মাত্র এই সময়তে, দলের একজন সাধারণ সদস্যর কাছে যদি এই খবর থেকে থাকে তাহলে মোদী অমিত শাহর কাছে কি এই খবর নেই? তার চাইতে আরো বড় কথা আমি যেটা এখানে তুলে ধরতে চাই, রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যার উপরে রাজ্যের মহিলারা বিভিন্ন সময় ভরসা রাখেন এবং এই এই আবেগকে উনি ব্যবহারও করেন যে আমি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসও ব্যবহার করে। সুতরাং কেন মানে আমি সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে এফআইআর করবার আগে কেন পুলিশ প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো এফআইআর করলো না, সেটা তো সবচাইতে বড় প্রশ্ন এখানে চলে আসে। তার চাইতে আরো বড় কথা অনির্বাণ আমি এখানে নোট করিয়ে দিচ্ছি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কাছে এমন অভিযোগ আছে, রাজ্য বিজেপির নেতারা মহিলা ঘটিত বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে, উনি জানা সত্ত্বেও উনি ব্যবস্থা গ্রহণ করেননি। এটাকে মাথায় রেখেও, এটাকে আমি কোট করে রাজ্য মহিলা কমিশনে নিজে চিঠি লিখে বলেছিলাম। আপনাকে ধন্যবাদ সায়ন। সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। তথাগত রায়ের করা মন্তব্য, অনির্বাণের অগ্রিমানের বিতর্কে অংশ নিতে এসে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপিতে টিকিট বিতরণের জন্য বিপুল অর্থ এবং নারীর ব্যবহার হয়েছে, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়।